দুধ, চিনি ও সিমুইয়ের মাপ সঠিক রেখে এইভাবে যদি সিমুইয়ের পায়েস বানানো হয়, যে কোনো মিষ্টির সাথে পাল্লা দিতে পারে এইরকম দুর্দান্ত স্বাদের সিমুইয়ের পায়েস। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। আর আজকে বানাবো সিমুইয়ের পায়েস। সামনে আসছে রাখি বন্ধন, আর যে কোনো শুভ অনুষ্ঠান মানে আমাদের বাঙালি বাড়িতে পায়েস তো থাকবেই। তো আজকে বানাচ্ছি সিমুইয়ের পায়েস, আসুন দেখে নেওয়া যাক রেসিপিটা। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। কড়াইয়ে দিয়ে দিলাম ঘি 1 চামচ, 1 মুঠো কাজু কিশমিশ ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। নিয়েছি কাঁচা সিমুইটা, বাজারে যে কাঁচা সিমুইটা পাওয়া যায় মোটা দানা, সেই সিমুইটা নিয়েছি। এখানে আমি সিমুইয়ের 2 প্যাকেট নিয়েছি, 1 একটা প্যাকেটে 90 গ্রাম করে রয়েছে। কিন্তু আমার 180 গ্রাম সিমুই রয়েছে। আর একটু ঘি লাগবে, তো আমি এখানে 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। সিমুইটাকে বেশ লাল লাল করে ভেজে অনবরত নাড়াচাড়া করে ভাজতে হবে, তা না হলে আবার সবকে সমানভাবে ভাজা হবে না। দেখুন, সিমুইটা আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। তবে সিমুইটা ভাজার সময় তো অনবরত নাড়াচাড়া করে ভেজেছি, সেটা তো আমরা সবাই জানি যে সিমুই বা সুজি এগুলো ভাজার সময় অনবরত নাড়াচাড়া করেই ভাজতে হবে, নাড়া বন্ধ দিলে একদম তলা থেকে পুরো লাল হয়ে ফুলে যাবে। তো আমি অনবরত নাড়াচাড়া করে সিমুইটাকে দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন সিমুইটাকে কড়াই থেকে নামিয়ে নেবো। সিমুই ভাজার পর কিন্তু গরম কড়াইয়ের মধ্যে রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নিতে হবে। তো আমি সিমুইটাকে এনে কড়াই থেকে তুলে নিচ্ছি। এরপর পায়েসের জন্য দুধ ফোটাতে বসিয়ে দেবো। আমি এখানে 180 গ্রাম সিমুই নিয়েছি, তো 180 গ্রাম সিমুইয়ের জন্য আমি 1 লিটার আর তার সাথে আরও 750 ml নিয়েছি দুধ। তো আপনারা যদি 200 গ্রাম সিমুই নেন সেক্ষেত্রে 2 লিটার দুধ নিয়ে নেবেন। দুধটা গ্যাসে বসিয়ে দিলাম, দুধটাকে একটু নাড়িয়ে দিলাম যাতে হাঁড়ির তলায় লেগে না যায়। আর দুধটাকে কিন্তু ভালো করে জাল করে নিচ্ছি। দেখুন, দুধটা ভালোভাবে ফুটে গেছে। এখন দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে নিয়ে দুধটাকে একটু ঘন করে নেব। দুধটা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়েছি, এরপর চিনিটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে পাক করে নেব, তারপর সিমুইটা দেবো। তো চলুন এখন পরিমাণ মধ্যে চিনিটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 200 গ্রাম চিনি দিয়েছি, তাতে কিন্তু পায়েসের মিষ্টিটা একদম ঠিকঠাক ছিল। তবে আপনারা যদি আরও কড়া মিষ্টি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এরপর দুধটাকে চিনি দেওয়ার পরও বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিচ্ছি। এরপর 2 টেবিল চামচ গুঁড়ো দুধের মধ্যে 2 হাতা গরম দুধ গুলিয়ে নিয়ে পায়েসের দুধের মধ্যে দিয়ে দিলাম। দেখুন, চিনি দেওয়ার পর দুধটা একটু পাতলা হয়ে গেছে, তো দুধটা এখন চিনি দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। চিনি দেওয়ার পরও দুধটা বেশ কিছুক্ষণ পাক করে নিয়েছি। এবার আমি সিমুইটাকে দিয়ে দেবো। দুধের সাথে দুধটাকে ভালো করে নামিয়ে নেব, তা না হলে সিমুইটা আবার দলা বেঁধে যাবে। এরপর সিমুইটা সেদ্ধ হওয়া পর্যন্ত দুধের সাথে ফোটাতে থাকবো। পায়েস মানে তাতে এলাচ তো দিতেই হবে, তো আমি 2টো এলাচ হামাল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দেখে নিই সিমুইটা সেদ্ধ হয়েছে নাকি। এই দেখুন, সিমুইগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। আর যে দুধ
দুধটা দেখছেন, এই দুধটা কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে, এতটা পাতলা কিন্তু থাকবে না, তাই এর থেকে আর বেশি ঘন করবো না। এখন ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। পায়েস কিন্তু আমাদের প্রায় হয়ে গেছে, এবার কিন্তু পায়েস আমি নামিয়ে নেব। পায়েস আমাদের হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিয়েছি, আর দেখুন ঘনত্বটা কিরকম আছে দেখাচ্ছি, এই যে দেখুন। আর যে দুধটা দেখছেন, এতটা দুধ কিন্তু এতটা পাতলা কিন্তু থাকবে না, ঠান্ডা হলে কিন্তু পায়েসটা আরও ঘন হয়ে যাবে, তাই আমি এই অবস্থায় বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, এই 5-7 মিনিট হলো পায়েসটা রান্না করা হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিয়েছি, এর মধ্যে দেখুন পায়েসটা কতটা ঘন হওয়া শুরু করে দিয়েছে, ঠান্ডা যত হবে পায়েসটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর শিমুল পায়েস তো আপনারা সকলেই বানান, তো রাখি বন্ধন স্পেশাল আপনাদের সাথে পায়েসের রেসিপি শেয়ার করলাম। আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যেসব বন্ধুরা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, সেই বন্ধুদের কাছে অনুরোধ থাকলো পেজটাকে ফলো করে দেওয়ার জন্য, যদি ভিডিও ভালো লাগে তাহলে। তো চলুন এখন আমি পায়েসটাকে পরিবেশন করে দেখাচ্ছি। আর এখন কিন্তু পায়েসটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন পায়েসটা কতটা ঘন হয়ে গেছে। আর এইভাবে পায়েস বানানো কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছে শিখেছি, মা কিন্তু ভীষণ ভালো পায়েস বানায়, আর এই পায়েসের স্বাদ সত্যি মুখে লেগে থাকার মতো। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা নতুন রেসিপির সাথে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।